गड़बेथा ग्रामे हरा नामेर एक चोर थाकतो। चुरी करा तार बंशानुक्रमिक पेशा छिलो। हरार पितार नाम छिलो रमा। रमा खूब बड़ो डाकात छिलो। लोके तार नाम शुनेओ भय पेतो। एक रात्तिरे से हराके डेके बोले, हरा आमाय कथा दे। की बाबा, की बोलते चाओ तुमी? डाकाती आमादेर बंशगत पेशा। आमादेर ठाकुरदादा तार ठाकुरदादा सम्मानेर संगे करे आसेछेन। कोनो मूल्यतेओ एई पेशा छेड़ो ना। आमी प्रतिज्ञा करलाम बाबा, पृथिवी एपार थेके ओपार हये गेलेओ आमी कखनो डाकातिर पेशा छाड़बो ना। आज आमी कथा दिलाम बाबा। एई बोले से बाबार हाथे हाथ रेखे प्रतिज्ञा करलो। आरो एकटा जिनिस हरा। की बाबा बोलो? पृथिवीर जार साथे तालगोल पाकाबार पाकिओ किन्तु पुलिस अफिसारेर साथे तालगोल करो ना। केन बाबा? तादेर जंत्रणा खूबी कष्टकर। आजो आमी ठीक करे चलाफेरा करते पारी ना। एई बोले रमा निजेर देह राखेन। हरा सिद्धांत नेय जे से कखनो डाकाती छाड़बे ना। तखन थेके प्रत्येक दिन मध्यरात्रिते से एकटा करे बाड़ीते लुटपाट करतो। हरार जन्य ग्रामबासीदेर अनेक असुविधा हतो। ताई ग्रामबासीरा सिद्धांत नेय जे हरार डाकाती शेष करतेई होबे। हठात् हराओ एकदिन आकस्मिकभावे दुर्घटनाय प्राण हाराय। मृत्युर परे हरा एक दैत्ये परिणत हुए जाए एवं बाबाके देवा कथा अनुयायी डाकाती करते थाके। से तार निजेर आस्थाना जंगले करे एवं जंगल दिए ग्रामबासीदेर पारापार हवार समय से तादेर लुटपाट करे। ग्रामबासीरा एकजुट हुए एई ब्यापारटिके निये अनेक चर्चा करे। যদি রমা জীবিত থাকতো তাহলে কিছু করা যেত, কিন্তু এখন সে এক দৈত্য, আমাদের কিছুই করার নেই। এই ভেবে ভেবে তারা দৈত্যকে সহ্য করত। একদিন ঝাঁটি পাহাড়ি গ্রামের মুখিয়া কাশীনাথ জঙ্গল দিয়ে যাচ্ছিল। তাকে দেখে দৈত্য তার সামনে প্রকট হয় এবং উচ্চস্বরে হাসতে লাগে। তা দেখে কাশীনাথ ভয়ে কাঁপতে লাগে। না না, আমার ক্ষতি করো না। তা বলে সে দৈত্যকে অনেক অনুরোধ করে, কিন্তু দৈত্য কিচ্ছু শোনে না। তুমি আমায় সব টাকা পয়সা দাও, না হলে প্রাণ দিতে হবে। কাশীনাথ ভয়ের চোটে সব টাকা পয়সা তার হাতে তুলে দেয় এবং সেখান থেকে চলে যায়। ঠিক তারপরের দিন কাশীনাথ সকালবেলায় একা বসেছিল। তখন তার এক পুরনো বন্ধু ঈশ্বর তার কাছে এসে বলে, কাশীনাথ এমন মুখ লটকে কেন বসে আছো? কি ব্যাপার? এই পাশে জঙ্গলে এক দৈত্য আছে হরা নামে। জঙ্গলে দিয়ে পারাপার করলেই সে লোকেদের লুটপাট করে। এই ভয়ের চোটে লোকেরা জঙ্গল দিয়ে পারাপার করতে ভয় পায়। সেই দৈত্য কাউকে ছাড়ে না। কালই সে আমার লুটপাট করেছে। এই ব্যাপারের জন্যে এত কেন ভয় পাচ্ছ? তুমি গ্রাম প্রধান, তোমাকে কিছু একটা করে দৈত্যকে তাড়াতে হবে। কিন্তু কাশীনাথ নিঃশব্দ। সে জানে না এমন সমস্যাতে সে কি করবে। আমার কাছে কোনো পরিকল্পনা নেই, তাই আমি এখানে চুপচাপ বসে আছি। ভয় পেও না, দেখছি কি করা যায়। এইভাবে সে নিজের বন্ধুকে সাহস দিয়ে চলে যায়। পরিকল্পনা অনুযায়ী সে রাতে ঈশ্বর জঙ্গলে যায় পুলিশের বেশে। সে ভাবে আসুক এবারে দৈত্য। প্রতিবারের মতো দৈত্য ঈশ্বরের সামনে প্রকট হয়। তোমার সব টাকা পয়সা আমায় দাও, না হলে আমি তোমার হত্যা করব। এইভাবে দৈত্য ঈশ্বরকে ভয় পাওয়ার চেষ্টা করলো, কিন্তু সাহসিকতার সাথে ঈশ্বর জবাব দিল, আমি না, তুমি মরবে হরা। তা শুনে দৈত্য অবাক হয়ে গেল, কিছুই জবাব দিতে পারল না। এখনো বুঝলে না? আমি পুলিশ অফিসার, সরকার আমায় এখানে পাঠিয়েছে বিশেষ করে তোমায় ধরতে। এই বলে সে বন্দুক তার দিকে নিশানা করে। বন্দুক দেখে হরা ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার বাবার কথা মনে পড়ে। ক্ষমা করেন মহাশয়, আমি খুব ভুল ব্যবহার করেছি। যতই তুমি ক্ষমা চাও আমি তোমায় ছাড়বো না, এবার চলো। তা শুনে হরাদৈত্য ভয় পেয়ে ভাবে সেখান থেকে কিছু করে হোক পুলিশের হাত থেকে সে পালাবে। আপনি যা বলবেন আমি তাই করব স্যার। ঠিক আছে, তোমার মুখ দেখে আমার খুব করুণা হচ্ছে। সঙ্গে সঙ্গে তুমি এই জায়গাটি ছেড়ে দাও, না হলে তুমি আমার হাতে প্রাণ হারাবে। দৈত্য ভয় পেয়ে সেখান থেকে পালায়। তারপর থেকে গ্রামবাসীরা দৈত্যর হাত থেকে পার পায় এবং আনন্দে বসবাস করতে লাগে। নীতিবাক্য একটি উপযুক্ত পরিকল্পনা যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম। এক গ্রামে এক নবীন যুবক ছিল, নাম রতন। লোকেদের ঠকিয়ে সে টাকা রোজগার করত এবং এভাবেই জীবনযাপন করত। একদিন রতন ভাবল, খুব খিদে পেয়েছে, আমাকে হোটেলে গিয়ে কিছু খাবার খেতে হবে। সঙ্গে সঙ্গে সে হোটেলে যায় এবং যা যা খাবার ইচ্ছে হয় তা তৃপ্তি করে খায়। কিন্তু খাবারের বিল ভরার মতো তার কাছে টাকা না থাকায় সে ভাবতে লাগলো কি করা যায়। হোটেলের মালিক রমেশ, যে নগদ কাউন্টারে বসেছিল, নিজের বন্ধু সুরেশকে জিজ্ঞাসা করলো, সুরেশ, কালকে যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল তুই কি দেখেছিলি? আমাদের সন্ধ্যা কি ভালো খেলেছে না, ফাটাফাটি, আমাদের রাজ্যের গর্ব। হ্যাঁ রমেশ, যদি একবার সে র‍্যাকেট ধরে তার বিরুদ্ধে যেই হোক না কেন সে পরাজিত হবেই। রতন দূর থেকে তাদের সব কথোপকথন শুনছিল। সে রমেশের কাছে গেল খাবারের টাকা দিতে। আমি রোজ নিজের চোখে দেখি সে কত পরিশ্রম করে, তা না হলে কি কেউ এমন খেলে? তাই তুমি তাকে রোজ অভ্যাস করতে দেখো বুঝি? কিভাবে? রতনের কথাগুলি সে আশ্চর্যচকিত হয়ে শুনতে লাগলো। যে একাডেমিতে মিস সন্ধ্যা অভ্যাস করে আমি সেখানকার জুনিয়র প্রশিক্ষক দাদা। জানো সে বারবার কেন বিজয়ী হয়? সঙ্গে সঙ্গে রমেশ রতনকে জিজ্ঞাসা করলো, কেন দাদা? সে প্রতিদিন এক রকমের বিশেষ দৌড়ের অভ্যাস করে, তার ফলেই সে এতগুলি প্রতিযোগিতার বিজয়ী। বিশেষ দৌড় কিভাবে করে সে? যদি বলি তো বুঝবে না, করে দেখাতে হবে। সঙ্গে সঙ্গে রতন হোটেলের থেকে বেরোবার দরজার সামনে দাঁড়িয়ে জোরে দৌড় লাগায়। তা দেখে রমেশ খুব আশ্চর্যচকিত হয় এবং বলে, এটা আবার কি? এমনি তো সবাই দৌড়ায়, এতে বিশেষ কি আছে? সুরেশ তা দেখে রমেশের কাছে যায়। আরে বোকা বানালো, বুঝলি না? ঢপ মেরে টাকা নিয়ে দৌড়ে পালালো। রমেশ বুঝতে পারলো যে তাকে ঠকানো হয়েছে, কিন্তু কিছু করার ছিল না, তাই চুপচাপ হয়ে গেল সে। রতন পালিয়ে এসে একটি গাছের নিচে বসে এবং ভাবে, এভাবে কতদিন সবাইকে ঠকাবো? কিছু একটা বড় হাত করতে হবে যাতে স্থায়ীভাবে থাকা যায়। ইতিমধ্যে একটি কার এসে সামনে দাঁড়ায়। এক বিশাল ধনী ব্যক্তি কার থেকে নামে এবং রাস্তার পাশের মন্দিরের সামনে গিয়ে প্রার্থনা করে। তা দেখে রতনের মাথায় একটি বুদ্ধি আসে। দেখে মনে হচ্ছে খুবই ধার্মিক, একে অনায়াসে ফাঁদে ফেলা যেতে পারে। সঙ্গে সঙ্গ রতন এক বিশাল ধার্মিকের মতো কপালে ভস্য লাগিয়ে, কানে ফুল গুঁজে, কাঁধে একটা ঝোলা নিয়ে হেঁটে আসে ধনী ব্যক্তির কাছে এবং খুব নিশ্চিন্তের সাথে তাকে জিজ্ঞাসা করে, তুমি খুব বড় দুশ্চিন্তায় আছো, তাই না? হ্যাঁ বাবা, এক চুক্তিপত্র পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, তা আমার হাতে এসেও হাতছাড়া হয়ে গেল। দুঃখিত হয়ে সে ধনী ব্যক্তি বললেন, চিন্তা করো না, আমার গুরুজি অনেক বছর হিমালয়ে সাধনা করেছেন এবং এই আংটিটি প্রাপ্ত করেছেন। তুমি এই আংটি পরো নিজের ডান হাতের আঙুলে এবং এই ভস্যটি রোজ বাড়ি থেকে বেরোবার আগে মাথায় লাগিও, দেখবে সব মঙ্গল হবে তোমার। অসংখ্য ধন্যবাদ বাবা, আমি এই উপকার জীবনে ভুলব না। সেই ধনী ব্যক্তি আংটি এবং ভস্য রতনের থেকে নেন। কিন্তু একটা অনুরোধ আছে, আমাকে আমার গুরুজির সাথে হিমালয়ে গিয়ে কঠিন সাধনা করে আবার এরকম একটি আংটি আনতে হবে অন্যদের মঙ্গলের জন্যে। তার জন্যে আমার 5 লক্ষ টাকা প্রয়োজন। ঠিক আছে স্বামীজি, আপনি এই টাকা রাখুন। এই বলে সে টাকার গোছা বের করে রতনের হাতে তুলে দেয়। টাকা পাওয়ার মাত্রই রতন সেখান থেকে উধাও হয়ে যায়। ওই ধনী ব্যক্তিকে ঠকিয়ে টাকা পেয়ে রতন খুবই আনন্দিত ছিল। হঠাৎ করে পুলিশের একটি গাড়ি এসে দাঁড়ায় রতনের সামনে। যখন রতন দেখে গাড়িটির দিকে, দেখে সেই ধনী ব্যক্তি পুলিশ অফিসারের পোশাকে এবং ভারী গলায় বলেন, ঠক জোচ্চোর, তুমি ছদ্মবেশে সরল মানুষদের ঠকাও, চলো আমার সাথে পুলিশ স্টেশন। रतन के टानते टानते से निजे गाड़ी ते निये उठे। सर सर आपनी धोनी व्यक्ति नॉन ना आमी स्पेशल ऑफिसर और आमार काज तुम्हार मतन ठग जोच्चोरदेरके धरा। एई बोले पुलिस ऑफिसर रतन के निये चले जाए।